সদকাতুল ফিতরের আদায়ের আদর্শ সময় কোনটা, মানে কোন সময়ে আদায় করাটা বেশি ভালো? রমজানের আগে কি দেওয়া যাবে? উত্তম সময় হলো রমাদানের মধ্য থেকে শুরু করা, ঈদের নামাজের আগে অবশ্যই দেওয়া। এর কারণ কি, সদকাতুল ফিতরটা একজনকে যদি আপনি ঈদের রাত্রে কাজকর্ম করে শেষ রাত্রে দেন, তাহলে সে কখন শাড়ি কিনবে, কখন সে সেমাই কিনবে, কখন রান্না করবে, কখন মুরগি জবাই করবে। এজন্য আমরা ফেকার কিতাবে বলা হয়েছে, এবং আমরাও জানেন ইসলামিক ফাউন্ডেশনে আমরা রমজানের 9, 10, 11, 12, 13 মধ্যে ডিক্লারেশন দিয়ে দিই যে এই ফেতরার পরিমাণটা কী। কারণ এই ফেতরার পরিমাণ দিয়ে কিন্তু আরেকটা এবাদত হয়, সেটি কি, ওই রোজা যিনি রাখতে পারেন না বার্ধক্যজনিত কারণে, অসুস্থতাজনিত কারণে, সেই লোক যে ফেদিয়া দেন, ওই ফেদিয়ার পরিমাণটা কিন্তু ফেতরার পরিমাণ। এই জন্য আগে এটা ডিক্লারেশন হয় যে ফেদিয়াও এই 115 টাকা আর ফেতরাও 115 টাকা। ফেতরাটা আগে দিয়ে দেওয়া যেন এই লোক গ্রামে গিয়ে কিছু কিনতে পারে, কিছু করতে পারে। রমজানের আগে কি দেওয়া যাবে? রমজানের আগে দেওয়া যাবে না বা উচিত হবে না, এই জন্য কারণ রমজানের আগে এটা নির্ধারণই হয় না। এটি নির্ধারণ হতে হবে রমজানের ভিতরে যে বাজার দর সেই অনুযায়ী। এখন আপনি রমজানের আগে দেখা যাবে যে গমের দাম আপনার 40 টাকা, রমজানের মধ্যে হয়ে গেল 50 টাকা, তাহলে আপনি 40 টাকা ধরলে তো আপনার ফকিররা দরিদ্ররা বঞ্চিত হলো। এই জন্য এটা রমজান মাসেই ফকিরগণ বসে বাজার দর অনুযায়ী এটা ঘোষণা করতে হবে। মূল মানদণ্ড তো ঠিক আছে, কিন্তু মানদণ্ডটা ব্যবহারিক রূপ লাভ করবে সেটা ঘোষণার যোগ্য হবে আজকের বাজার দর জানার পরে। কিন্তু কেউ যদি চিন্তা করে যে যতটুকু হইতে পারে একটু বেশি দিল, অনুমান করে দিয়ে দিল, মনে করেন যে আমি রমজানে আমি উমরা চলে যাব, অথবা রমজানে আমার হকদার পাইছে, হ্যাঁ কাউকে, হ্যাঁ, তাহলে উনি বিগত বছরেরটা তো আছে, বিগত বছর ছিল 110 টাকা মনে করো, তো উনি চিন্তা করে ঠিক আছে এবার মূল্যস্ফীতি হয়েছে, গমের দামও তো বেড়েছে, বেড়ে টেড়ে কত হবে, 120 হবে, 120 করে দিয়ে গেলেন। পরে দেখা গেল যে ওলামায়ে কেরাম ফকিরদের ঘোষণা 120 বা এর নিচে হলো, তাহলে ওনার আদায় হয়ে যাবে। আর যদি দেখা গেলো যে না উনি যা ধরেছেন বা দিয়েছেন এর চেয়ে বেশি ঘোষণা হয়েছে, তো বাকিটা তাকে দিয়ে দিতে হবে, মানে ওইটাও গণ্য হবে, ওটাও গণ্য হবে, গণ্য হবে, কিন্তু এই ঝুঁকিতে যাওয়া ঠিক নয়। আর রমজানের শুরু থেকে তো দেওয়া যাবেই, যা ঘোষণা হলে দেওয়া যাবে, কারণ ফিদিয়া হিসেবে তো দেওয়া যায়।